আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালে সংবাদে। ডিজেল কেরোসিনের দাম বৃদ্ধির অজুহাতে ভাড়া বাড়ানোর দাবিতে তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে পরিবহন ও পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘট। এতে জনদুর্ভোগে চরমে উঠেছে, বিপাকে পড়েছে শ্রম ও কর্মজীবী মানুষ। গন্তব্যে যেতে রিক্সা, সিএনজি ও মোটর সাইকেলে গুনতে হচ্ছে কয়েক গুণ ভাড়া। একই অবস্থা দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রেও। এদিকে আজ বিকেলে বৈঠক করে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। তবে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে মালিক সমিতি। বাস লঞ্চ বন্ধ থাকায় ভিড় বেড়েছে ট্রেন স্টেশনে। দর্শক, পরিবহন ধর্মঘটে মানুষের ভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন, মহাখালী বাস স্ট্যান্ড এবং ভোলা লঞ্চ ঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মালিক, জুলহাস কবির ও অমিতাভ অপু। প্রথমে চলে যাচ্ছি সেলিম মালিকের কাছে। সেলিম, রেল কি সময় মতো স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে কিনা এবং সেখানে মানুষের ভিড় কেমন দেখছেন এবং সার্বিক ভোগান্তিটা বিষয়ে আপনি আমাদেরকে জানাবেন? ফাহমিদা, এই ধর্মঘটের কারণে শুধুমাত্র যে বাসের যাত্রীরা ভোগান্তিত রয়েছেন তা নয়, এই মুহূর্তে কিন্তু ট্রেনের যে যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু বেশ ভোগান্তির মধ্য দিয়ে এই ট্রেন যাত্রা করতে হচ্ছে। কারণ এই বাস যেহেতু বন্ধ রয়েছে সে কারণে কিন্তু ট্রেনে কিন্তু কয়েক গুণ আসলে যাত্রীর চাপ বেড়েছে এবং এই চাপের কারণে আপনি দেখতে পাচ্ছেন যে সবাই লাইনে ধরে কিন্তু টিকিট কাটার চেষ্টা করছে। কিন্তু এই যে টিকিট কাটার চেষ্টা করছে, যে ট্রেনের জন্য টিকিট কাটছেন তারা, তাদের মধ্যে অনেক ট্রেন কিন্তু এর মধ্যে চলে গিয়েছে, অর্থাৎ সবাই টিকিট পাচ্ছেন না। এবং আপনি জানেন যে এইখানে কমলাপুর রেল স্টেশনে এই সরাসরি টিকিট কাটার পাশাপাশি অনলাইনে টিকিট কাটা যায় এবং অনলাইনে টিকিট কাটার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে যারা টিকিট কাটতে আসছেন তারা অনেকেই টিকিটের কাটার সুযোগ পাচ্ছে না এবং অনেকেই ঘন্টার পর ঘন্টা ধরে টিকিটের জন্য দাঁড়িয়ে রয়েছেন। আমি একজন যাত্রীর সাথে কথা বলবো, আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কয়টা ট্রেনে যাবেন? আমি সেই সকাল 7:30 থেকে ওই তিতাসের লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখানে টিকিট শেষ হয়ে যায়, এখানে আবার দাঁড়িয়েছি আর কি। টিকিট পাবেন কি মনে হয়? টিকিট পাবো কি পাবো না সেটা এখনও মানে বলতে পারছি না, তবে সম্ভবত পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে, মানে এখন কি হয় সেটা শঙ্কিত আর কি। এই যাত্রীর মধ্যে কিন্তু আসলে সবাই শঙ্কিত, কারণ যে পরিমাণ ট্রেনের সিট রয়েছে সে পরিমাণ কিন্তু তার চেয়ে কিন্তু বেশি যাত্রী রয়েছে এবং এই ধর্মঘট উপলক্ষে ধর্মঘটের কারণে কিন্তু ট্রেনের সংখ্যাও কিন্তু বাড়ানো হয় না, এতে করে এক ধরনের ভোগান্তির মধ্যেই রয়েছে। তো ফারিয়া, এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী জুলহাস কবির রয়েছেন মহাখালীতে, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন। এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালের সামনে আসি এবং আমার পিছনে তীব্র যানজট কিন্তু লেগে আছে, শুধুমাত্র ব্যক্তিগত পরিবহন যেটি চলাচল করছে। দুর্ভোগের কথা যদি বলতে হয় তাহলে সাধারণ মানুষ যারা গণপরিবহন বিশেষ করে বাসে যাওয়া আসা করে তাদের ভোগান্তি কিন্তু চরমে। আমরা দেখেছি অফিসগামী মানুষকে কিন্তু দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করতে হচ্ছে এবং যারা দূরপাল্লার যাত্রী, যারা ঢাকার বাইরে বের হয়ে যেতে চায় তাদের কিন্তু এখানে আমরা আসতে দেখেছি এবং তারা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কোনো একটি পরিবহন তারা উঠে যদি তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে। সেই লক্ষ্যে কিন্তু অনেকেই এসেছেন কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন এবং অনেকেই দ্বিগুণ তিনগুণ চারগুণ পর্যন্ত ভাড়া দিয়ে ব্যক্তিগত পরিবহন সিএনজি ছোটো গাড়িগুলোতে করে তাদেরকে আমরা ঢাকার বাইরে বের হয়ে যেতে দেখেছি। তবে অফিসগামী যাত্রীদের যে ভোগান্তি সেটি অনেকটাই ভোগান্তি বাড়াচ্ছে এবং এই যে ধর্মঘট চলছে এবং ভাড়া বৃদ্ধির জন্য যে ধর্মঘট, তেলের দাম বাড়ার পর থেকেই এই ধর্মঘটটি শুরু হয়েছে এবং আজকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠক থেকেই হয়তো একটি সমাধানের পথ হয়তো বের হয়ে আসবে এবং আমরা সেটির অপেক্ষায় আছি যে কখন আসলে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং কখন সমাধানটি হবে। আমরা এখন যদি দেখছি যে ব্যক্তিগত পরিবহনের পাশাপাশি মোটরসাইকেল এবং সিএনজিতে করে কিন্তু মানুষের যাতায়াতটা অনেক বেশি বেড়েছে এবং এই মহাখালী থেকে যারা এয়ারপোর্ট রোডের দিকে যাচ্ছে সেই যেতে পথে তাদেরকে কিন্তু যানজটে পড়তে হচ্ছে। তবে আমরা লক্ষ্য করছি যে এখান থেকে মানুষ যখন ফিরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে হচ্ছে তখন কিন্তু তাদের ভোগান্তিটা চরমে পৌঁছেছে। তবে এটি নিরসনে খুব দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা। আমি এখন চলে যাচ্ছি, আমাদের আরেকজন সহকর্মী আছে ভোলাতে, অমিতাভ অপু, তার কাছে। অমিতাভ অপু,
হ্যাঁ জুলহাস, আপনি যেটা বলেছেন, আমি ভোলা জেলা তো নয়টি রুটে নৌ ধর্মঘট চলছে। আমি এই মুহূর্তে ভোলা ইলিশা ঘাটে অবস্থান করছি। আমি যদি একটু দেখাই, আমার পেছন সাইডে যে লঞ্চগুলো রয়েছে এটি ভোলা লক্ষ্মীপুর রুটের লঞ্চ। এখানে ইলিশা থেকে মধু চৌধুরী ঘাটে এই লঞ্চগুলো ছেড়ে যায়। তো এই লঞ্চগুলো ধর্মঘট পালন করছে। তবে একটি কথা বলে রাখছি, সকাল থেকে যাত্রীদের চাপের কারণে এখান থেকে দুটি লঞ্চ ছেড়ে গেছে, একটি সকালে ভোরে আর একটি সকাল নয়টায় লঞ্চ ছেড়ে গেছে। আরেকটি কথা বলে রাখছি, ভোলা ভেদুরিয়া এবং বরিশালের মধ্যে যে লঞ্চ সেগুলোও চলাচল বন্ধ রয়েছে। ইতিমধ্যে এই এলাকার এই ভোলা লক্ষ্মীপুর রুটের যে লঞ্চ মালিকরা আছেন তারা কিন্তু ভাড়া বাড়িয়ে দিয়েছে। গতকাল থেকে তারা কিন্তু 150 টাকার ভাড়া তারা 180 টাকা করে যাত্রীদের কাছ থেকে নেওয়া শুরু করে দিয়েছে। তেলের দাম বাড়ার অজুহাতে তারা কিন্তু এই অতিরিক্ত ভাড়া ইতিমধ্যে আদায় করা শুরু করে দিয়েছে, যেটি নৌ ধর্মঘটে তারা পালন করছে। যে সরকারের সিদ্ধান্ত নেওয়ার পরে তারা এই দাম বাড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে তারা দামটি বাড়াই দিয়েছে। আরেকটি কথা যদি বলে রাখি, এখানে কিন্তু পিছনে যদি দেখায় স্পিড বোট চলছে ভোলা লক্ষ্মীপুর রুটে। স্পিড বোর্ডে যাত্রীদের কাছ থেকে 300 টাকা ভাড়া নিয়ে এই যাত্রীগুলো স্পিড বোর্ড গুলো চলছে, ফেরিও এই রুটে চলাচল করছে। তো ভোলা থেকে এরকম একটি অবস্থার মধ্যে নৌ ধর্মঘট রয়েছে। নয়টি রুটেই ভোলা ঢাকা বরিশাল এবং লক্ষ্মীপুরের মধ্যে এই নৌ ধর্মঘট অব্যাহত রয়েছে। ফারিয়া, ধন্যবাদ সেলিম, জুলহাস এবং অমিতাভ বাবু আপনাদেরকে। দর্শক, পরিবহন ধর্মঘটে মানুষের ভোগান্তির খবর জানাচ্ছেন রাজধানীর কামালপুর রেল স্টেশন থেকে সহকর্মী সেলিম মালিক, মহাখালী বাস স্ট্যান্ড থেকে জুলহাস কবির এবং ভোলা লঞ্চঘাট থেকে অমিতাভ বাবু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে সারা দেশে 3 দিন ধরে গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ চরমে উঠেছে সাধারণ মানুষের। অনেকে বাধ্য হয়ে বিকল্প যানবাহন, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা, এমনকি কাভার্ড ভ্যানে চলাচল করছেন। এতে কয়েক গুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। চট্টগ্রামে বন্ধ আছে দূরপাল্লার যান চলাচল, এতে কর্মজীবী সহ পোশাক কারখানা শ্রমিকদের ভোগান্তি বেড়েছে। সিরাজগঞ্জের চাপ বেড়েছে ট্রেনের উপর, তবে অতিরিক্ত যাত্রী চাপে টিকিট পেয়েও অনেকে ট্রেনে উঠতে পারছেন না। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান বলেছেন, পরিবহন ধর্মঘট কারা ডেকেছে তারা জানেনি, মালিক বা শ্রমিকদের কোনো সংগঠনই ধর্মঘট ডাকেনি। গেল রাতে চুয়াডাঙ্গাতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চলমান ধর্মঘটে ভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। ফারিয়া, আপনি যেমনটি বলেছিলেন, তেলের দাম বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে বাস মালিক শ্রমিক যেই তারা যেই কর্মসূচির ডাক দিয়েছেন আজ তার তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। চট্টগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে ভোগান্তির সৃষ্টি হয়েছে যাত্রীরা, বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় একটি সংগঠনের একাংশ কিন্তু গতকাল থেকে কিন্তু যে ধর্মঘট ডাক দিয়েছে তা প্রত্যাহার করে নিয়েছে। যেহেতু সংগঠনগুলো আসলে এককভাবে সমন্বয় করতে পারেনি, বিধে আসলে পুরোপুরি বাস চলাচল শুরু হয়নি। চট্টগ্রাম থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস কোথাও ছেড়ে দেয়নি এবং সেই সাথে চট্টগ্রামে আসতেও দেখা দেয়নি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যেই লোকাল গাড়িগুলি চলতেছে সেগুলি কিন্তু আসলে যাত্রীর তুলনায় খুবই কম, যেহেতু সমন্বয় করা হয়নি, যার কারণে আসলে একাংশ যদিও এটা প্রত্যাহার করে নিয়েছে আর একাংশ কিন্তু আসলে এটা প্রত্যাহার করেনি। শুধুমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যাত্রীবাহী গণপরিবহন চলাচল শুরু করেছে, কোনো ধরনের পণ্যবাহী চলাচল করতে না, পণ্যবাহী কোনো বাস। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে প্রচুর পরিমাণে কিন্তু আসলে যাত্রীরা ভোগান্তির সৃষ্টি হয়েছেন সকাল থেকে। কিন্তু আসলে বিশেষ করে যারা গার্মেন্টস কর্মী আছেন তারা কিন্তু আসলে অভিযোগ করেছেন বাসের তুলনায় যাত্রী বেশি, তারা কিভাবে অফিসে যাবেন এটা কিন্তু আসলে অনেকে অভিযোগ করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত না হওয়াতে কিন্তু এখানকার যাই সংগঠনরা আছে ওনারা বললেন আসলে এই ধর্মঘট ওনারা অব্যাহত রাখবেন। বিশেষ করে সকাল থেকে অফিসগামী যাত্রীরা কিন্তু আসলে একটি গণপরিবহন আসলে এখানে উঠার জন্য কিন্তু লাফালাফি শুরু করেছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটা যে গণপরিবহন ইতিমধ্যে চলাচল শুরু করেছে সেখানে কিন্তু যাত্রীদের সাথে কিন্তু ভাড়া নিয়ে বাক বিতর্কতা শুরু হয়ে গেছে। অনেকে অভিযোগ করেছেন ভাড়া ডবল নিচ্ছেন, আবার অনেকে বলতেছেন ভাড়া কিন্তু আসলে দেড় গুণ নিচ্ছেন। এটার একটা সমন্বয় করার প্রয়োজন আছে বলে মনে করেন এখানকার যারা যাত্রী আছেন ওনারা। ফারিয়া, এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ। এদিকে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে আজ বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠকের কথা রয়েছে। পরিবহন মালিক, শ্রমিক ও প্রতিনিধি সহ সংশ্লিষ্ট
অন্য স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক বসেবেন সরকারের নীতি নির্ধারকরা। এর আগে গেল বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যৌক্তিক হারে ভাড়া বাড়ানোর দাবিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। আন্দোলন থেকে সরে আসতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ট্রাক মালিক সমিতি অনানুষ্ঠানিক বৈঠক করলেও কোনো সমাধান না আসায় ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা দেওয়া হয়। পরে দেশজুড়ে পরিবহন ধর্মঘট ইস্যুতে গতকাল সন্ধ্যায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয় সভা, কিন্তু সভাটি হঠাৎ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা ছিল। নিজেই মালিক, নিজেই নার্স, নিজেই সার্জন করেন অস্ত্রোপচারও। ইসিজি আলট্রাসোনোগ্রাম সে তো মামুলি ব্যাপার, বলছি শনি রাখার লাইফ জেনারেল হাসপাতালের মালিকের কথা। স্বাস্থ্য অধিদপ্তর, থানা, পুলিশ সবকিছু ম্যানেজ করেই নাকি চলছে এই বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিবাদ করলে উল্টো মারধরের শিকার হতে হয়। চিকিৎসকরা চিকিৎসার খাতের অনিয়ম নিয়ে মাহিদুর রহমান রুবেলের ধারাবাহিকের শেষ পর্ব আজ ছবি তুলেছেন নিজামুদ্দিন। রোগ নির্ণয়, পরীক্ষা, চিকিৎসা, অস্ত্রোপচার, ব্যবস্থাপনা সবই সামলার এক হাতে। শনি রাখরায় লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকের ব্যবস্থাপনার পরিচালক নিজেই বসেছেন অভ্যর্থনায়। কিভাবে সামলান এতদিক প্রশ্ন করতেই তেরে ওঠেন। আপনি ক্যামেরা বন্ধ করেন, ডিজি হেলথ থেকে লাইসেন্স নিয়ে আসছেন, দেখার জন্য পারমিশন নিয়ে আসছেন, মানে থানা থেকে কোনো পারমিশন আছে? কিসের জন্য দেখতে আসছেন সেটা বলেন। নিজেকে নার্স দাবি করলেও কোথায় পড়েছেন তা জানাতে পারেননি। ধানমন্ডি ডক্টর সালাউদ্দিন থেকে আমার 3 বছরের কোর্স করা আছে। এরা ধানমন্ডি কত নাম্বার সেটা আমার এখন খেয়াল নেই, কারণ আমি তার 10 বছর আগে গেছি, মাসে একবার গেছি, তারপরে আসতে হবে এমনি করে পরীক্ষা দিয়েছি, কিন্তু পরীক্ষার আমার রেজাল্টটা আমার আনতে পারিনি। পাশেই মডার্ন কিউর হসপিটাল, 10 সিটের হাসপাতালে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। কর্তব্যরত নার্সরা কোন প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন তারও হদিস নেই। টেলিভিশন ক্যামেরা দেখে ছুটে আসেন প্রতিষ্ঠানের কো চেয়ারম্যান। কে আসছে আমি বলতে পারলাম না, মানে আমি যতটুকু শুনছি যে 2 জন নার্স আসছে এবং ওরা ডিপ্লোমা, একজন রানিং আর একজন কমপ্লিট, আমি যতটুকু শুনলাম। মাতুয়াইল কনক জেনারেল হাসপাতাল, এখানেও কোনো চিকিৎসক নেই। কর্মীরা স্বীকার করেন প্রতিষ্ঠানটির কোনো স্বীকৃতি নেই। আপনি এসএসসি এইচএসসি পাস করার পর নার্স হয়ে গেলেন কিভাবে? স্যার যাইনি। হ্যাঁ জানেন না? না, নার্সিং এর করি নাই, কিন্তু এখানে আসছি জাস্ট শেখার জন্য। নার্সিং এর উপর কোনো পড়াশোনা করেন নাই? জি না স্যার, মানে বেতন দেয়, হাত খরচটা দেয়। হাত খরচটা এই এলাকায় যেন চিকিৎসার নামে প্রতারণার উৎসব চলছে। চিকিৎসকের কাছে গেলে এখন দেয়া হয় এক গাদা পরীক্ষা, কিন্তু সব পরীক্ষাই কি আসলে প্রয়োজনীয় কিংবা কাজের? বিশেষজ্ঞরা বলছেন 80% পরীক্ষাই অপ্রয়োজনীয়, শুধুমাত্র বাণিজ্যের উদ্দেশ্যে দেয়া হয় এসব পরীক্ষা। মান নিশ্চিত না হয়ে পাড়া মহল্লায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ক্লিনিকে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের এখানে খরচ হচ্ছে কিন্তু অনেক, আপনি দেখেন এমআরআই, সিটি স্ক্যান, এগুলোর 10% দরকার নেই। ইনফ্যাক্ট আমরা অপচয় করছি, এবং একটা এমআরআই একটা সিটি স্ক্যান করলে সমস্যা হচ্ছে এই আপনার ভিতরে এই পরিমাণ রেডিয়েশন যাচ্ছে, 1000 এক্স রে করলে, 100 এক্স রে করলে যত রেডিয়েশন যাবে, একটা সিটি স্ক্যানে মারে এতগুলো রেডিয়েশন আপনার যাচ্ছে, তাহলে আপনার যতটা বেশি করা হবে ভবিষ্যতে আপনার ক্যান্সার হবে। চিকিৎসার নামে প্রতারণা বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ ভুক্তভোগীদের। মাহিদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। নির্মাণে 2 বছর না যেতেই ভেঙে পড়েছে চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার পূর্ব কলাদি সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, রোগী এবং বসবাসকারী কয়েক হাজার জনগণ। গুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ল, যেন দেখার কেউই নেই। চাঁদপুর থেকে ইসরাফিল খান বাবুর তথ্য ছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন শেহাবের রিপোর্টে। চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার আলম মাস্টার মোড় হতে পূর্ব কলাদি মসজিদ পর্যন্ত 300 মিটার সড়কটি 2 বছর আগে পৌর মেয়র প্রায় 1 কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করেন, কিন্তু তার কিছুদিন না যেতেই ভাঙন শুরু হয় সড়কটিতে। রাস্তাটির মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পুরো রাস্তাটি দেবে যায়। স্কুল মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচলে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমরা মাদ্রাসায় চলাচল করতে খুব কষ্ট হয়, গাড়ি দিয়ে আসতে পারি না, তারপর মানুষ চলতে পারে না,
রিক্সা গাড়ি চলতে পারে না, এই দুগা মাটি হালায় আবার ভেঙে দেয়। রাস্তাটা যদি মেরামত না করে মনে করেন আমাদের এই বাজার ঘুরে অনেক দূর থেকে আমি এখন আসছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি কি রাস্তাটা মেরামত করে দেয়। নিয়ম নীতি তোয়াক্কা না করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ক্ষুব্ধ এলাকাবাসী। করছে শুধু বালু দিয়ে উপর লেবার সেবার কাম করছে, এই জন্য ভেঙে পড়তেছে, বৃষ্টি আইলে এটা দেখা ভেঙে। প্রতি বছরই ফাইলিং করা হয়, অনেক কিছু করা হয়, তেমন একটা কোনো এটার ব্যবহার কোনো গুরুত্ব দেয় না। তবে পৌর মেয়র বললেন ভিন্ন কথা, যে খালটুকু থাকার কারণে এখানে অতি স্রোত, অনেক স্রোত স্রোত এবং আপনার অতি বৃষ্টির কারণে এরা ধরে রাখা খুব টাফ। আরও অনেক ব্যয়বহুলভাবে করতে পারলে, খালের কিছু অংশ কাজ করতে পারলে তখন এরা এই রাস্তাটুকু টিকিয়ে রাখা। কর্তৃপক্ষ শিগগির টেকসই ও ব্যবহার উপযোগী সড়ক নির্মাণ করবে এমন দাবি স্থানীয়দের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। ঢাকার আশুলিয়ায় স্বামী স্ত্রী সহ এক সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে স্ত্রী রোজিনা আক্তার ও মেয়ে সুমাইয়া আক্তারকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী সবুর আলী আত্মহত্যা করেন বলে ধারণা পুলিশের। মা মেয়ের মরদেহ বিছানায় পড়েছিল আর স্বামীর মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় ছিল। গেল রাতে জামগড়া এলাকার ফজর আলীর মালিকানাধীন টিনসেট বাড়ির একটি কক্ষে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি কুড়িগ্রামে। রোজিনা পোশাক শ্রমিক আর সবুর আলী অটোরিকশা চালক ছিলেন। আশুলিয়া থানার SI আল মামুন কবির জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ করে আত্মহত্যা করেছেন স্বামী। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্তের পর বলা যাবে। সংবাদ শেষ করব নওগাঁর বাসে পাগল আব্দুল গফুর গাজের খবরতে। বয়স 60-এর কোটায়। এ বয়সেও স্ত্রীর সাহায্যে তৈরি করেন নানা প্রকার বাসি। এসব বাসি বিভিন্ন জেলার হাট বাজার মেলায় বাজিয়ে বিক্রি করেন। বলছি নওগাঁর বদলগাছির দাওয়াতপুর গ্রামের বাসি পাগল আব্দুল গফুর গাজের কথা। দৈনিক 400-500 টাকা রোজগারে চলে তার 5 জনের সংসার। তাকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। নওগাঁ থেকে আরিফুল হক সোহাগের তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্না রিপোর্ট। বাঁশির সুরে মুগ্ধ করেন মানুষকে, নিজের তৈরি বাঁশি পথে পথে বিক্রিও করেন। 30 বছর ধরে পথ থেকে পথে ঘুরে বাঁশিতেই জীবিকা খোঁজেন আব্দুল গফুর গাজী। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার দাউদপুর গ্রামের বাসিন্দা। একসময় যে বাঁশি বাজানো ছিল তার নেশা, ভাগ্য পরিক্রমায় আজ তা পেশা। জীবিকার তাগিদে কখনো রেল স্টেশন, কখনো ফুটপাথ কিংবা বাজারে ফেরি করে চলেন বাঁশি, রাতও কাটে সেখানে। শুনে আমাকে খুব ভালো লাগলো, শুনে আমি একটা ইচ্ছা করলাম একটা বাঁশি কিনবো, নিলাম 100 টাকা দিয়ে। যখন বাঁশি বাজাই খুব ভালো লাগে। সপ্তাহে 70-80টি বাঁশি তৈরি করে তা বিভিন্ন জেলায় বিক্রি করেন। বাঁশিতে রং পোড়ানো এবং রোদে শুকানোর কাজে তাকে সহায়তা করেন স্ত্রী জমিলা খাতুন। বাঁশি কেটে আনে, আনার পর রোদ দিয়ে শুকায়, রং করলো, রং করার পর তখন ছোট দিয়ে বাঁধলো, বাঁধার পর হাটে নিয়ে যায়। বাবা কিছুদিন থাকলো, থাকার পর বাবা মারা গেল। মারা যাওয়ার পর তখন গফুর গাজীর পরিবারকে নানাভাবে সহায়তা করা হচ্ছে, ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেয় উপজেলা প্রশাসন। সে যদি হাইলাইট হয় এটা আরো ভালো কিছু করতে পারবে, আমরাও সার্বিক সহযোগিতা করব। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বাঁশি বাজিয়ে পরিচিতি লাভ করেছেন আব্দুল গফুর। জীবনে শেষ সময়ে বড় কোনো পরিসরে বাঁশি বাজাতে চান এ বাসুরিয়া। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। সকালের সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।